এমডি মুর্শিদুল আলম আজ আজকে যে বিজ্ঞপ্তিটি আমি আপনার সামনে উপস্থাপন করব, পল্লী বিদ্যুৎ বোর্ডে 77টি পদে চাকরির সুযোগ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানে 3 ক্যাটাগরিতে 77 কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথম যে ক্যাটাগরিতে রাখা হয়েছে সেটা হচ্ছে, পদের নামটা হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার। পদসংখ্যা 21টি, এখানে সহকারী জেনারেল ম্যানেজার হিসেবে নেওয়া হবে 21 জন। তাদের সঙ্গে যে যোগ্যতাগুলো থাকতে হবে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি স্নাতক ডিগ্রি থাকতে হবে। যে কোনো একটা, এখানে স্ল্যাশ বা স্ল্যাশ ইউজ করে বোঝানো হয়েছে, যে কোনো একটা ডিগ্রি থাকতে হবে, স্নাতক ডিগ্রি থাকতে হবে, সিজিপিএ 4 স্কেলে অন্তর্পক্ষে 3 থাকতে হবে, এসএসসি ও এসএসসি জিপিএ 5 ন্যূনতম 3.50 থাকতে হবে, ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় 4 স্কেলে 3 থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে, মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এগুলো হচ্ছে তারা যে যোগ্যতাগুলো ট্রান্সফার করে চেয়েছে সেগুলো। এবং বয়সীমা হচ্ছে 2020 সালে 25 মার্চ, সর্বোচ্চ 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান সন্তানদের জন্য যে কোটা প্রতিবন্ধী এবং বিভিন্ন মুক্তিযোদ্ধাদের যে সন্তান এবং নাতিনাতনির জন্য যে কোটা রাখা হয়েছে সেটা কোটা হচ্ছে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন প্রথম বছরে প্রবেশকালীন করা হয়েছে 41,000, প্রবেশকালীন শেষে নিয়মিত হলে মাসিক বেতন ধরা হবে 43,000 মাসের পর্যন্ত। আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। পরবর্তী যে ক্যাটাগরি রাখা হয়েছে সেটা হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা, 7টি পদসংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লাইড ফিজিক্স স্নাতক ডিগ্রি থাকতে হবে, সিজিপিএ 4 স্কেল অন্ততপক্ষে 3 থাকতে হবে, এসএসসি বা এসএসসি পরীক্ষায় জিপিএ 5 ন্যূনতম 3.50 থাকতে হবে, ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় 4 স্কেলে 3 থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, মোটর সাইকেলে চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এখানে বয়সীমা সেম টু সেম দেওয়া হয়েছে। পরবর্তী যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে মেটার টেস্টার, পদসংখ্যা 49টি, যোগ্যতা বিজ্ঞান বিভাগ, এইচএসসি সমমান পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 ন্যূনতম স্কেলে 3.50 এবং ডিপ্লোমা সমমান পরীক্ষায় 4 স্কেলে 3 থাকতে হবে, কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে, এমএস অফিস অ্যাপ্লিকেশন কাজ জানতে হবে। আর একটা হচ্ছে পিসি সফটওয়্যার, এমএস অফিস অ্যাপ্লিকেশন। এবং সেম টু সেম বয়সীমা দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা থাকবে বিভিন্ন ধরনের। আবেদন যেভাবে করবেন, আগ্রহী প্রার্থীরা একটা প্রথমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে ওয়েবসাইটে। আমি ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিও ফর্ম একটা হবে এ ধরনের, অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এখানে অনলাইন ফর্মটা আছে। এটা আবেদন শুরু হবে 12 তারিখ থেকে, সেই জন্য এখনো ফর্মটা আসেনি। 12 তারিখ পর ফর্মটা আসবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড। এখানে বিভিন্ন ডেটা বা তাদের সংস্করণ সবগুলো জানতে চাইলে এবং নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একটু যাচাই করতে চাইলে আপনি চাইলে এখানে ঢুকতে পারেন। আমি এই লিঙ্কটা দিয়ে দিব। এবং না হলে কোনো সমস্যা হলে অনলাইনে আবেদন করতে, তাহলে টেলিটেক নম্বরে 1-to-1 ফোন করা যাবে। এবং আবেদনের সময়সীমা দেওয়া হচ্ছে 12 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত। 12 ডিসেম্বর থেকে শুরু হবে, 29 ডিসেম্বর পর্যন্ত শেষ সময় হবে। এবং তাদের একটা পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, এটা ইংলিশে আছে, এটা কনভার্ট করে আমি এতক্ষণ শোনালাম আপনাদের। আমি এই নিউজটা পড়লাম প্রথম আলো থেকে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এর যতটুকু চাইছে ট্রান্সফার ততটুকু যদি থাকে, অবশ্যই আপনি এখানে আবেদন করতে